হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের কাছে হয়তো কোনো নায়ক নায়িকা নিয়ে কথা বলবো না, আজ এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বেশ দুই তিন দিন ধরে নেট দুনিয়ায় তোলপাড়। সৌদি প্রবাসী টাঙ্গাইলে কালিহাতির ছেলে মানিক মিয়া, মানিক মিয়া তিনি সৌদিতে থাকেন এবং সে একজন টিকটকার এবং সে একজন ইউটিউবার। এবং সে আপনারা জানেন যে মানিক, আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটাই হলো মানিকের ছবি। আপনারা অনেকেই জানেন, অনেকেই চেনেন মানিককে। সে সৌদি আরবে 5 বছর আগে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি টিকটক আইডি খুলেন এবং সে ইউটিউব করেন এবং সে ফ্রি ভিসায় গিয়েছিলেন। এবং ফ্রি ভিসায় যাওয়ার পরে যখন যে কাজ হাতে পেয়েছেন তখন সেই কাজে হয়েছে। একসময় দেখা যাচ্ছে আপনার রাস্তায় বোতল টোকাচ্ছে, রাস্তা পরিষ্কার করছে, মানে এরকম কাজ সে করেছে। এবং কাজ করতে 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 তিনি যেহেতু প্রবাসে থাকেন, তিনি মোবাইল দিয়ে নিজে ভিডিও শ্যুট করতেন এবং ভিডিও শ্যুট করার পরে তিনি তার টিকটক বা ইউটিউব বা ফেসবুক ভিডিও ছাড়েন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তো এরকম করতে 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 তিনি এখন বলা যায় যে সফল একজন ইউটিউবার, ফেসবুকার এবং টিকটকার। তো যাই হোক, আমি সেই মানিককে নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে সৌদি প্রবাসী মানিক তিনি 2 থেকে 3 দিন আগে তিনি বাংলাদেশে আসেন এবং তিনি এখন বর্তমানে টাঙ্গাইলে কালিহাতি উপজেলায় তিনি বসবাস করছেন। এবং কালিহাতি টাঙ্গাইলে যাওয়ার পরে টিকটকার মানিক তিনি কি বললেন আপনাদের মাঝে আমি পড়ে শোনাবো। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন আমরা ভিডিওটা দেখে আসি। তো আমি দেশের বাইরে ছিলাম আর দেশে আসার পর অনেকটাই ভাল লাগছে, যে আমার সেই আগের স্মৃতিগুলো মনে হয় যে আমি আবার ফিরা পাইছি, অনেকটাই ভাল লাগতেছে আর কি। আচ্ছা মানিক ভাই, আপনার বিদেশ যাওয়াটা মানে কিভাবে হলো, মানে আপনার এলাকা থেকে আপনি কি পরিমাণ লোক বিদেশ গেছে বা আপনি নিজ উদ্যোগে কেন গেলেন, মানে ইচ্ছাটা কেন জাগলো? আসলে তখন আর্থিক সমস্যার কারণে বিদেশ যাওয়া হয় আর আমার আমার এলাকায় প্রবাসী বেশি, দেখা গেছে 500 ঘর থাকলে 650-650 ঘরই বিদেশি আছে। আচ্ছা এই দেখেন, এই কথাই কথা আসলো, এই 550 মানুষ আপনার এলাকা থেকে গেছে কিন্তু 5 জন মানুষও কিন্তু ইউটিউবিং করেনি, না না টিকটক করেনি। আপনার কেন মনে হলো যে আপনি প্রবাসে গিয়ে প্রবাসী ভাইদের দুঃখ দুর্দশা, সুখ দুঃখ এই জিনিসগুলো ভিডিও আকারে সারা বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করবেন, মানে এই সেন্সটা কিভাবে আসলো আপনার মধ্যে? আসলে অনলাইনের প্রতি তো আমার আগে কোনো এরকম আগ্রহ ছিল না, এই টিকটক থেকেই আর কি তৈরি হয়েছে। টিকটকে সময় পাস করতাম, তারপরে আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম ইউটিউবে, ফেসবুকে এগুলো করার চিন্তা ভাবনা তারপর মাথায় আসলো, তারপরে আর কি ভিডিও শুরু করলাম, তারপর আস্তে আস্তে মানে প্রবাসে আসলে কেমন কষ্ট হয় সেই কষ্টটাই তুলে ধরার চেষ্টা করছি। এই যে গ্রামবাসী, এই যে আজকে দেশ দেশে মানে সারা দেশ থেকে কিন্তু আপনাকে দেখার জন্য এক নজর, যেমন এয়ারপোর্টে সাংবাদিক, গণমাধ্যম কর্মী, অনলাইন যারা পোর্টাল নিউজ করে বা ইউটিউবার, সবাই কিন্তু আপনাকে এক নজর দেখার জন্য ভিড়। হ্যাঁ, আসলে এর এটার কারণ কি মনে করেন আপনি? এটা আমাকে অনেকেই ভালোবাসে, ভালোবাসেই তো আমাকে দেখার জন্য আসে, এই আর কি। মানে ভালোবাসে একটাই কারণ, যে আপনি প্রবাসের যে জীবন বৃত্তান্ত, সুখ দুঃখ কষ্টগুলো কিভাবে মানুষ মানে প্রবাসে গেলেই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তা না, কিন্তু কষ্ট করতে হয় তাই না? অবশ্যই, টাকা কামাতে গেলে তো কষ্ট করতেই হবে, অনেক কষ্ট করতে হয়। আচ্ছা এই যে আপনি আপনার গেছেন তো কাজের জন্য, কাজের পাশাপাশি যে এই যে ইউটিউবিং করছেন, টিকটক করেছেন, এই যে এখন সেলিব্রিটি বনে গেছেন, এই সময়টা আপনি কিভাবে বাহির করছেন ভিডিও বানানোর সময়? ও আচ্ছা আচ্ছা, ওইটা আপনার আমি শুক্রবারে একদিন সময় পাইতাম, তারপর অর্ধেক বেলা আর কি সময় পাইতাম, ওই অর্ধেক বেলার মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করতাম প্রতি শুক্রবারে অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করছেন। আচ্ছা আমি যদি একটু আর একটা প্রশ্ন যাই, যে এই যে টিকটক অথবা ইউটিউবিং, প্রথম অনুপ্রেরণা আপনাকে কে দিয়েছে? টিকটক। টিকটক, টিকটক থেকে আপনি প্রথম সফলতা পান, ফলোয়ার পান, ফ্যান পান, সেখান থেকে আপনি মানে আগ্রহ প্রকাশ করেন আবার ইউটিউবে? হ্যাঁ, ইউটিউব, ফেসবুক, ইউটিউব এবং ফেসবুক। আচ্ছা ইউটিউব এবং ফেসবুক আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার,
মানে আপনার কাছে এই দেখবেন যে বাংলাদেশে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় বড় স্টার্টদেরও কিন্তু আপনি যত দ্রুত গতিতে এগিয়ে গেছেন, অনেক বড় বড় মানুষেরও কিন্তু সহজে এই পর্যায়ে যায় না, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? এই আমার কাছে অনেকটাই ভালো লাগছে আসলে, মানুষ যে এত অতি অল্প সময়ে যে আমাকে এতটা ভালোবাসা দিবে আমি সেটা কখনো ভাবতে পারি না। এটা সব উপরওয়ালার ইচ্ছা আসলে, আল্লাহ তাআলা কারে কখন কোন জায়গায় নিয়ে যায় সেটা উপরওয়ালাই। প্রবাস জীবনে 5 বছরে 10টা ঈদ গেছে আপনার উপরে, আপনি অবশ্যই মুসলমান, পাগড়ি মানে আমাদের মানিক ভাই সৌদি থাকছে কিন্তু সৌদির কিন্তু লেবাস চেঞ্জ হয়নি, বাংলাদেশে এসে সেই লেবাসটা আছে। আমি যখন বাসায় ঢুকলাম সাদরে আমাকে যে কি যে বিদেশ ওই দেশের চকলেট মানিক ভাই কিন্তু আমাকে দিছে তার বাবার মাধ্যম দিয়ে গিফট করছে। আমি যখন ঢাকা থেকে বাহির হব আমার যেগুলো বন্ধু বান্ধব যারা ইউটিউবার বা অনলাইনে বলতেছে না মানিক ভাই সময় দিবে না এই না সেই না, মানে আমাকে নিরাশ করছে। আমি সত্যি কথা শুধু আল্লাহকে বিশ্বাস করে আসছি যে অ্যাটলিস্ট আমি মানিক ভাইয়ের সাথে যা 5 মিনিট হলেও কথা বলবো, কিন্তু তাদের কথার সাথে এক বিন্দু মিল হয়নি। আমি যখন এসে দেখলাম যে মানিক ভাই গোসলে যাচ্ছে ভোরে এবং গোসল থেকে এসে বললে ভাই ওয়েট করেন, সাথে সাথে আমার হাতে চকলেট ধরে দিল সৌদিয়ান। তা আসলে আমি আপনার কাছে চির ঋণী কৃতজ্ঞ। আচ্ছা মানিক ভাই, সৌদিতে 10টা ঈদ পার করছেন, বিশেষ একটা ঈদের কথা বলবেন যে ঈদে আপনি খুব কষ্ট করছেন, কষ্টে ছিলেন বা বাবা মার কথা মনে হয়েছে একটু অনুভূতিটা? ওইটা আমার শুরুর ঈদটাই এরকম হয়েছিল আর কি, 2018-তে যখন যাই ওই প্রথম ঈদটাই আমার কাছে এরকম হয়েছিল। মানিকের একটি ভিডিও, তো ভিডিওটি করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আরমান ভাই। আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম সেটা হলো আরমান টিভির সৌজন্য ভিডিওটি আমি দেখালাম। আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং মানিকের পরবর্তী কোনো ভিডিও দেখতে চান কি না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।